বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আজ 75 বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হল প্রাচ্য ভারতী হায়ার সেকেন্ডারি স্কুলের। প্রাচ্য ভারতী হায়ার সেকেন্ডারি স্কুলে ডায়মন্ড জুবলি সেলিব্রেশন আজ শুরু হয়েছে এবং তার পাশাপাশি ডায়মন্ড জুবলি সেলিব্রেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাচ্য ভারতী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ যারা নাগরিকরা রয়েছেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই আজকের এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। আজকের এই ডায়মন্ড জুবলি সেলিব্রেশনকে কেন্দ্র করে প্রাচ্য ভারতী স্কুল প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে যাতে রক্তের স্বল্পতা না দেখা দেয় তার জন্যই মূলত এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রাচ্য ভারতী স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে ডায়মন্ড জুবলি সেলিব্রেশন এবং ডায়মন্ড জুবলি সেলিব্রেশনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রাচ্য ভারতী স্কুলের ছাত্রছাত্রী এবং অন্যান্যদের মধ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে এবং কি বলছেন তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনব। আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ এই নামে আমরা একটা স্কিম আমরা চালু করেছি, এতে করে যারা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে যথাক্রমে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা আমরা বৃত্তি প্রদান করা হবে। 11টি সাধারণ ডিগ্রি করে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল NSDC সহায় আমরা বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে, যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন, মেডিসিনাল ফার্ম ইত্যাদি রয়েছে। আমরা 2022 অর্থবছরে PPP মডেলের দুটি নতুন কলেজ স্থাপন করা হয়েছে, যেখানে আইন কলেজ, কাকরাপাড়ে জেনারেল ডিগ্রি কলেজ, সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবার সুবিধা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, এতে করে প্রায় 15,000 টাকা আমরা ব্যবস্থা করেছি। আপনারা এর মধ্যে যে কথাটা বললাম, আমরা চাই যে ইনফ্রাস্ট্রাকচার এই সব জায়গায় যেন তার ডেভেলপমেন্ট হয়। আমি জানি এখানে অনেক ঘাটতি আছে, আমাদের স্কুলের মাঠ নিয়ে একটা সমস্যা আছে, এখানে আমি যে আমার কাছে খবর আছে এখানে কিছু স্টাফের সমস্যা আছে, নাইট গার্ড থেকে শুরু করে বহু বিষয়ে আমার কাছে অবগত করা হয়েছে। আমি এই বিষয়গুলো কেন হবে এবং কিভাবে এই স্কুলকে সুরক্ষিত রাখা যায়, যারা এটা ভিত্তিপ্রস্তর বা এটাকে স্থাপন করেছে তাদের প্রতি আমাদের সে সম্মান আমাদের দেওয়া উচিত যে সেই স্কুলকে আরো কিভাবে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ধম্মাদেবা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আলিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেইগুলো কিন্তু একটু আগে আমি বলেছি, সেইগুলো এখানে আমাদের বিধানসভা পাশ করিয়ে আপনারা অনেক জায়গায় আমি কথাটা বলেছি যে উদয়পুরে যে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় আছে তার মধ্যে আমরা 40 কোটি টাকা আমরা এবার ব্যয় পর্যন্ত আমরা ধরেছি, তার ডেভেলপমেন্টের জন্য 77 কোটি টাকা আমরা মহারাজা বিক্রম কলেজে যেহেতু স্থায়ী বিল্ডিং সেখানে আমরা দিয়েছি, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন সেখানেও আমরা 10 কোটি টাকা দিই। আমাদের আমরা সরকার চাইছে যে আমাদের ছেলে মেয়েরা যখন বাইরে যায় আমাদের চ্যালেঞ্জের অভাব নেই, সেটা পড়াশোনাই হোক, খেলাধুলাতে হোক বা সাংস্কৃতিক অবস্থার মধ্যে হোক, সব দিকে আমাদের ত্রিপুরার মানে ট্যালেন্টের কোনো অভাব নেই এবং তাদেরকে পুশ করা, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার চেষ্টা করছে কোনো অবস্থায় তাদের মধ্যে কোনো সমস্যা না হয়। আমি আজকে এই যে 75 বছর পূর্তি উপলক্ষে এই স্কুলের যারা পরিচালনায় আছে পরিচালনা কমিটিকে আমি ধন্যবাদ দেব আমাকে এখানে নিমন্ত্রণ জানার জন্য, স্কুল কর্তৃপক্ষের যারা হেডমাস্টার মহোদয় থেকে আরম্ভ করে যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমি ধন্যবাদ দেব, আর বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি ধন্যবাদ দেব যে আগামী দিন এই ত্রিপুরা ওনাদের হাতে ওদের হাতে এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমাদের রাজীববাবু বলেছেন সেই বিষয়ে সবাইকে। আপনারা শুনলেন রাজ্যের
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং প্রাচ্য ভারতী বিদ্যালয়ের 75 বছর পূর্তি অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আজ এই অনুষ্ঠানের পাশাপাশি এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে প্রাচ্য ভারতী স্কুলের পক্ষ থেকে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।